কালকে গাড়ি চালাইছেন? কালকেও চালাইছি, লকডাউনে আমার তো কাঁচামাল টানি, আমারে কেউ না করে না। তো এই লকডাউনে আপনি কেমন কালকে ভাড়া মারছেন? কালকে ধরেন আপনি 2500 টাকার ভাড়া মারছি। 2500 টাকার ভাড়া মারছেন, আপনার সব খরচ যায় কত টিকছে? আমার সব খরচ যায় আমার 1000 টাকা টিকছে। 1000 টাকা টিকছে। এই যে 1500 টাকা কি খরচ গেছে আপনার? আমার গ্যাস ভরতে হয়েছে। আচ্ছা, তারপরে আমার টাকা টাকা চেকিং করতে হয়েছে, 500 টাকা দিতে হয়েছে। আচ্ছা, 1500 টাকা নিজের আগে বাগুন নিয়ে 1500 টাকা খরচ হয়েছে। মানে 1000 টাকা আপনার হাজিরা ঘরে নিতে পারছেন, বাড়িতে নিতে পারছেন? নিতে পারছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, এই যে লকডাউনের কারণে এখন হয়তো একটু কম হইতে আছে, লকডাউন না হলে আপনার কেমন ইনকাম হইতো? এ দৈনিক 3000-4000-5000 টাকা। সবচেয়ে হাইস্ট মানে কত ইনকাম হয়েছিল বেশি? হাইস্ট 5000-5500-6000 টাকা। 6000 টাকাও হয়েছে। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো দর্শক, আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে আসলাম। তো দর্শক, আপনারা যারা বেকার আছেন তারা কিন্তু এরকম একটি ঘাড়ি কিনে কিন্তু আপনারা যদি ভাড়া মারেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ নূর আলম। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায়? এই রামুস্তানায়, পশ্চিম কাজির খেল। আচ্ছা, তো আপনি কত বছর যাবত ধরে গাড়ি চালান? আমি 18 বছর ধরে গাড়ি চালাই। 18 বছর যাবত ধরে গাড়ি চালান? জি। এই গাড়িটার মালিক কি এখন আপনি? আমি নিজে। কত টাকা দিয়ে গাড়িটা কিনলেন? ভাই আমি 4.5 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছি। 4.5 লাখ টাকা? জি। এই গাড়ির নামটা কি? জাপানি লাইটার্স গাড়ি। জাপানি গাড়ি আর কি, লাইটার্স। লাইটার্স গাড়ি। এই গাড়িতে আপনি কি মালামাল পার করেন আর কি? এই কল পাকড়া, এই আগ্রুম বাগ্রুম, এগুলা বাসা বাড়ি মাল সামনা এগুলা পারাপার করি আর কি। মানে বিভিন্ন টিপ মারেন আর কি? জি জি, মালামাল টানে, মালামাল টানি আর কি। ঢাকা যান? ঢাকা যাই, সব জায়গায় যান? সব জায়গায় যাই। আচ্ছা আচ্ছা, তা আমাকে একটু বলবেন এই গাড়িটা নতুন কত কিনতে পারবো? এই গাড়ি কিনা যায় নতুন আপনার শোরুম কন্ডিশনে 17-18 লাখ টাকা নেবে। আমি 4.5 লাখ টাকা দিয়ে নিছি। এত কমে কিভাবে কিনলেন? আমি এত কমে কী বেলে কিনছি? এটা হচ্ছে গিয়ে আপনার এটা অনেক মানে সেকেন্ড হ্যান্ডের আয়ত্তে পড়ে গেছে, অনেক হাত হয়ে গেছে, মানে 4-5 হাত হয়ে গেছে, যার কারণে আমি এই গাড়িটা কম সস্তা দরে নিতে পারছি। মানে আপনার আগে কয়েক ব্যবসা হয়েছে? কয় ব্যবসা হয়েছে? 4 মালিক আমার আগে। আপনার আগে 4 মালিক, আপনি শুধু 5 মালিক? আমি 5 নম্বর। মানে এটা মূলত 5টা ব্যবসা হয়েছে? 5টা বিক্রি। আচ্ছা আচ্ছা, তো আপনি এত বড় একটা রিস্ক নিলেন, এত বেচার পরে এই গাড়িটা কিনলেন? জীবনটাই রিস্ক। আমি যদি আমার ফ্যামিলি বাঁচাই তার ফ্যামিলি চালাইতে হয়, আমি রিস্ক নিতে হইব, কিছু করার নাই। কারণ আমার ফ্যামিলি আমার উপরে নির্ভর করে, 7-8 জন আছে আমরা ভাই বোন মিলে, আমরা ফ্যামিলি গাড়িটার উপরে নির্ভর করে। আচ্ছা, যখন আপনার চাকরি করতেন মনের মানে আন্ডারে গাড়িটা চালাইতেন, তখন আপনার মাসে কত ইনকাম হইতো? মাসে 10-12 হাজার টাকা ইনকাম হইতো। চলতে খুব কষ্ট হয়ে যেত? হইতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে 4 লাখ টাকা দিয়ে যে গাড়িটা কিনলেন, এই গাড়িটা মাসে আপনার কত টাকা খরচ হয় আর কি, এটা রিপেয়ারিং টিপেয়ারিং করতে? মাসে আপনার খরচ অনেক বিভিন্ন ক্ষেত্রে খরচ আছে, যেমন আমাদের তো মূলত যদি খরচ না হইতো তাহলে আমরা 12 টাকা অ্যামাউন্ট করতে পারতাম। আমাদের মূলত হয়েছে গিয়ে আপনার কিছু চাঁদা বাজারে দিতে হয়, কিছু লুতরাজারে দিতে হয়, থানা দিতে হয়, পৌরসভা দিতে হয়, তাই আমাদের বেশি থাকে না। বেশি থাকে না? না। আর মূলত গাড়ি সেকেন্ড হ্যান্ডের কারণে গাড়িতে মানে রিপেয়ারিংয়ের কাজ বেশি করা লাগে? না, এত বেশি করা লাগে না, সামান্য সামান্য করা লাগে। যারা কাজ বুঝে তাদের এত বেশি লাগে না, যারা কাজ বুঝে না তাদের হয়তো অনেক বেশি লাগে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম পারলাম। যা মানে যারা এই কাজ মানে গাড়ি চালায় সবসময় গাড়ির টুকটা কাজ বুঝে তাদের এত বেশি খরচ হয় না? বেশি হয় না। না, তারপরে আপনার মাসে কত খরচ হয় গাড়িটা রিপেয়ারিং টিপেয়ারিং? গাড়িটা রিপেয়ারিং আপনার ধরুন মাসে 10-15 হাজার টাকা হয়। 10-15 হাজার টাকা চলে যায়। আর নতুন গাড়ি তো মাসে এত টাকা যায় না? নতুন গাড়ি এত টাকা যায় না, আবার নতুন গাড়িরও খরচ আছে, যায় না, অবয় সমান 5-7-8 হাজার টাকা যায়, 5-6 হাজার টাকা যায়। এরকম মানে যাবে? যাবে, কম্পালসারি যাবে। নতুন গাড়ি তো যাবে, হয়তো সেকেন্ড হ্যান্ড গাড়িতে একটু বেশি, নতুন গাড়িতে একটু কম যাবে, আন্দাজে কম। আচ্ছা, তা আমাকে একটু বলেন, এই যে আপনি এখন নিজের 4 লাখ টাকা দিয়ে এই গাড়িটা কিনে নিছেন, আপনি তো বিদেশও যাইতে পারতেন, বিদেশ কেন যান নাই? বিদেশ যাইনি আমি, আমার কাছে বিদেশ ভালো লাগে না, কারণ আমি দেশে ভালো, দেশে ভালো আছেন? জি। মানে বিদেশ আপনার কাছে ভালো লাগে না? কখনো কি বিদেশ যাওয়ার ইচ্ছে আছে আপনার? ইচ্ছে আছে, কিন্তু আমার দেশে আমার পরিচিতি বেশি, দেশে আমার ব্যবসার ইয়ে ভালো। বুঝতে পারছি, মানে দেশে আপনার এই গাড়ি চালায় মোটামুটি ভালো আছে? আমার সংসার চলে মোটামুটি। আচ্ছা, এই যে আপনার 4 লাখ টাকা খাটাইছেন একটা গাড়ি কিনছেন, তারপরে আপনি নিজে শ্রম দিতেছেন, তাহলে আপনার মাসে কেমন ইনকাম হয়? মাসে মানে কেমন থাকে আপনার আর কি, সব বাদ দিয়ে? খরচ বরচ যায় ধরেন না 15-16 হাজার থাকে। 16 হাজার টাকা থাকে? মানে সব খরচ বরচ নিজে পকেট খরচ বাদ দিয়ে? হ্যাঁ, মানে এভরিথিং সব খরচ বাদ দিয়ে, নিজের পকেট খরচ আছে, গাড়ির খরচ টরো সব বাদ দিয়ে 16 হাজার থাকে? 16 হাজার থাকবে। তো এখন তো লকডাউন, এই কারণে কি একটু কম থাকে নাকি? হ্যাঁ, একটু লকডাউনের কারণে আমরা সবাই খারাপ অবস্থানে আছি,
ব্যবসায়ীরা খারাপ অবস্থানে আছে, সবাই মিলে সবাই ক্ষতিগ্রস্ত। আচ্ছা কালকে গাড়ি চালাইছেন? কালকেও চালাইছি, লকডাউনে আমার তো কাঁচামালটা নেই, আমার কেউ না করে না। তো এই লকডাউনে আপনি কেমন কালকে ভাড়া মারছেন? কালকে ধরেন আপনি 2500 টাকার ভাড়া মারছি। 2500 টাকার ভাড়া মারছেন, আপনার সব খরচ যায় কত টিকছে? আমার সব খরচ যায় আমার 1000 টাকা টিকছে। 1000 টাকা টিকছে। এই যে 1500 টাকা কি খরচ গেছে আপনার? আমার গ্যাস ভরতে হয়েছে। আচ্ছা, তারপরে আমার টাকা টাকা চেকিং করতে হয়েছে, 500 টাকা দিতে হয়েছে। আচ্ছা, 1500 টাকা নিজের আগে বাদুর নিয়ে 1500 টাকা খরচ হয়েছে। মানে 1000 টাকা আপনার হাজিরা ঘরে নিতে পারছেন, বাড়িতে নিতে পারছেন? নিতে পারছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, এই যে লকডাউনের কারণে এখন হয়তো একটু কম হইতে আছে, লকডাউন না হলে আপনার কেমন ইনকাম হইতো? এই দৈনিক 3000-4000-5000 টাকা। সবচেয়ে হাইস্ট মানে কত ইনকাম হয়েছিল? বেশি হাইস্ট 5000-5500-6000 টাকা। 6000 টাকাও হয়েছে? হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা, তো ভাই আমরা মূলত আমাদের বেকার যুবক ভাইদের জন্য ব্যবসায়িক ধারণা দিয়ে থাকি, তারা যেন বেকার না থাকে, ছোটোখাটো যে কোনো একটি ব্যবসা করতে পারে বা যে কোনো কিছু করতে পারে। তা আমাদের কোনো বেকার যুবক ভাইরা যদি এরকম আপনাদের 4 লাখ টাকা দিয়ে হয়তো গাড়িটা কিনছেন, রিপেয়ারিং হয়তো একটু বেশি করা লাগে, তো তারা যদি সেকেন্ড যদি দেওয়া গেছে আপনার 5-7 লাখ টাকার মধ্যে এরকম একটি গাড়ি কিনে, তারা কেমন টাকা ইনকাম করতে পারবে? আলহামদুলিল্লাহ, যদি ওরা আমার চাইতে ভালো থাকবে, কারণ আমার তো অত ক্যাশ ছিল না, আমি ধার কর্জ করছি অনেকেই, কারণে আমি 4 লাখ টাকা দিয়ে গাড়িটা নিয়েছি। তো আমার হিসাবে ওরা যদি ক্যাশ টাকা চালান কাটা, ওরা আরও ভালো পজিশনে যাবে, মানে আর একটু ভালো গাড়ি, আর একটু দাম, একটু ভালো পজিশনে যাবে, ভালো ব্যবসা করতে, আর একটু ভালো গাড়ি কিনতে পারলে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আপনি কি বলবেন, যারা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কিনে তারা কি আসলে কি ঠিক করে না আসলে এটা আপনার দ্বারা? মানে মূলত আসলে হয়েছে কি, এগুলো চিনতে হয়, মানে যারা অভিজ্ঞতা তারা এগুলো চিনবে, তাছাড়া অন্যরা চিনবে না, নতুন কেউ এগুলো চিনবে না, নতুন কেউ এগুলো চিনবে না। আমি যখন দীর্ঘ 18 বছর এটার সাথে জড়িত, তাহলে আমার এটার এটা কোনটা ভালো কোনটা খারাপ আমার এটা জানা হয়ে গেছে, এই কারণে আমি মূলত সাকসেস। আচ্ছা, এই যে আপনার গাড়িটা চালান, আপনার সাথে কি আর লোক থাকে? হ্যাঁ, আমার সাথে আমার একজন লোক আছে সঙ্গী। তার কাজ কি? সে মাল উঠানামা করে, ড্রাইভিং শিখে, কাজ শিখে। আচ্ছা আচ্ছা, মূলত তার কি আপনি বেতন দেওয়া লাগে? দেওয়া লাগে, মাঝে মধ্যে খরচের পয়সা দেওয়া লাগে, মানে হালকা পাতলা কিছু দেওয়া লাগে। উনি মূলত আপনার কাছ থেকে ড্রাইভিংটা শেখার জন্য আপনার সাথে থাকে? হ্যাঁ, জি জি। আচ্ছা, উনিও হয়তো একটা গাড়ি নামাবে? হ্যাঁ। মানে এমতে আপনার কোনো লোক লাগে না এটাতে? না, লাগে, আবার মাঝে মধ্যে লাগে, কোনো টাইমে লাগে না, কোনো টাইমে লাগে, কোনো টাইমে একাই নিজে করি সব কিছু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। মানে অনেক সময় লাগলে আপনি কাউকে সাথে নেন, না লাগলে আপনি একাই সব কিছু করেন। আচ্ছা, তা আমার সর্বশেষ বলেন, আপনি এই যে গাড়ি চালাইতে আছেন, সারাদিন সবসময় চালান, তা আপনি কেমন হ্যাপি এই গাড়ি নিয়ে? ইনশাল্লাহ আমি ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে, ভালো রাখছে। ভবিষ্যতে কি এই সেকেন্ড গাড়ি কত বছর আর চালাইতে চান? আল্লাহ যতদিন রাখে ততদিন চালাইতে চাই, আল্লাহ না রাখলে তো আর কিছু করার নেই। এর চেয়ে ভালো গাড়ি আর কিনবেন না? এই আশা তো আছে এর চেয়ে ভালো কিছু করার। টাকা তো ক্যাশ করতে হবে? হ্যাঁ, ইনশাল্লাহ, এটার পয়সা দিয়ে তো রুজি করতে হবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক আজকের জন্য আমরা এই জায়গায় বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।